নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, এই সমস্ত MCQগুলো কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন একদাগে, এটা কিন্তু ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ফার্স্ট প্রশ্ন একদাগে কি বলেছে, মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কয়ের? অ্যান্সার হবে নারায়ণ লোখান্ডে। দুদাগের প্রশ্ন, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? ঘয়ের অ্যান্সার হবে চম্পারণ সত্যাগ্রহ। তিন দাগের প্রশ্ন, লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন? ঘয়ের অ্যান্সার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। চার দাগের প্রশ্ন, লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? ঘয়ের অ্যান্সার হবে বাংলা শ্রমিক কৃষক দলের। পাঁচ দাগের প্রশ্ন, তেবাগা আন্দোলন সংগঠিত হয়েছিল? ঘয়ের অ্যান্সার হবে বাংলা প্রদেশে। ছয় দাগের প্রশ্ন, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার RS নিম্বাকার। সাত দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? ঘয়ের অ্যান্সার হবে লখনৌতে। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, খোদাই খিদমতগার তৈরি করেন? ঘয়ের অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। নয় দাগের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল? ঘয়ের অ্যান্সার হবে তেভাগা আন্দোলনে। দশ নম্বরের প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক হলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেওয়ান চমনলাল, ঠিক আছে? দেওয়ান চমনলাল যাকে বলে, একটু ঠিক করে লিখবে, ঠিক আছে? এগারো দাগের প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল? গোয়ার অ্যান্সার হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। বারো দাগের প্রশ্ন, একা আন্দোলনকালে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার এরিক হফসন। পরের প্রশ্ন, তেরো দাগের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন? কয়ের অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। ফোরটিন দাগের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল? কয়ের অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পনেরো দাগের প্রশ্ন, কুনবি বলা হতো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গুজরাটে কৃষকদের। ষোলো দাগের প্রশ্ন, পুনপ্রা ভাইরার আন্দোলন হয়েছিল? ঘয়ের অ্যান্সার ত্রিবাঙ্কুরে। সতেরো দাগের প্রশ্ন, লাঙ্গল যার জমি তার, এই স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? কয়ের অ্যান্সার হবে তেভাগা আন্দোলনে। আঠেরো দাগের প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়? অ্যান্সার হবে আমাদের হায়দ্রাবাদে, ঘয়ের অ্যান্সার। উনিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাজস্থানে। একুশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তেভাগা, ঠিক আছে? বাইশ দাগের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল? কয়ের অ্যান্সার মেদিনীপুরের কৃষকদের। তেইশ দাগের প্রশ্ন, গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন? খয়ের অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে। চব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যুগান্তর দল। পঁচিশ দাগের অ্যান্সার হবে নরেশ চন্দ্র সেনগুপ্ত। ছাব্বিশ দাগের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? খয়ের অ্যান্সার হবে মুজাফফর আহমেদ। সাতাশ দাগের প্রশ্ন, পতিদার যুবক মণ্ডল তৈরি হয়? ঘয়ের অ্যান্সার বারদৌলিতে। আঠাশ দাগের প্রশ্ন, লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়? কয়ের অ্যান্সার বাংলায়। উনত্রিশ দাগের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? কয়ের অ্যান্সার মাদারি পাশি। ত্রিশ দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল? কয়ের অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে, লালা লাজপত রায়, ঠিক আছে, এই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, মানে তিনি মেইন ছিলেন যাকে বলে। পরের প্রশ্ন কী আছে, একত্রিশ দাগে, বারদৌলির সত্যাগ্রহ হয়েছিল? ঘয়ের অ্যান্সার গুজরাটে। বত্রিশ দাগের প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন? খয়ের অ্যান্সার বিপি ওয়াদি। তেত্রিশ দাগের প্রশ্ন, তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ছিলেন? ঘয়ের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। চৌত্রিশ দাগের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? ১২ মার্চ ১৯৩০। পঁয়ত্রিশ দাগের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল? খয়ের অ্যান্সার মধ্যবিত্ত শ্রেণী। ছত্রিশ দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? খয়ের অ্যান্সার যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, সাঁত্রিশ দাগের প্রশ্ন, রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? গোদাবরী উপত্যকা, একটু বানামে তো দেখো, একটু দেখতে তোমাদের একটু সমস্যা হচ্ছে, গোদাবরী উপত্যকা হবে, কেটে গেছে, ঠিক আছে? একটু আটত্রিশ দাগের প্রশ্ন, মানে ছবিটা একটু কেটে গেছে যাকে বলে। আটত্রিশ দাগের প্রশ্ন, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? কয়ের অ্যান্সার হবে কৃষ্ণ কুমার মিত্র। ঊনচল্লিশ দাগের প্রশ্ন, তিন কাটিয়া প্রথা যেসব ফসলের সঙ্গে যুক্ত ছিল? কয়ের অ্যান্সার হবে নীল। তো দেখো, চল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সবকটি।
41 দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন খয়ের অ্যান্সারের স্বামী সহজানন্দ। 42 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল গোয়ার অ্যান্সার মুম্বাইতে। 43 দাগের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের কমিশন বিরোধী আন্দোলনে, বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন কী বলেছে, 44 দাগের প্রশ্ন, 44 দাগের প্রশ্ন বলেছে কানপুর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় গোয়ার অ্যান্সার 1925 খ্রিস্টাব্দে। 45 দাগের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার। 46 দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 47 দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, খাজনা হ্রাসের দাবিতে। তো দেখো একটু দেখা যাচ্ছিল না, কেটে গিয়েছিল ছবিটা, জোর করে বাড়তি খাজনা আদায় হ্রদের দাবিতে, মানে 45 দাগের অ্যান্সার হবে। 46 দাগের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, খাজনা হ্রাসের দাবিতে। 48 দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, মানবেন্দ্রনাথ রায়। আর অনুরূপ যে প্রশ্ন আছে গোয়ার অ্যান্সার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আর 49 দাগের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মুম্বাইতে। 50 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমাল। 51 দাগের অ্যান্সার হবে মালাবার উপকূলে। 52 দাগের মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল গোয়ার অ্যান্সার, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 53 দাগের প্রশ্নের অ্যান্সার হবে রোমানন রোমান্টু, ঠিক ঠিক আছে। আর 54 দাগের অ্যান্সার হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। আর 55 দাগের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ফজলুল হক। এটা আমাদের 6 চ্যাপ্টারের যাবতীয় এমসি খুব সলভ করে দিয়েছি, এইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। এটা আমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বই 2024 সালের। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।